নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি কিন্তু ভালো ছিলাম না, কারণ এই দুদিন ভিডিও দিইনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল। আর এমন জ্বর এসেছিল যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। তো আজকে একটু ভালো আছি, কারণ আগের দিন ডাক্তার দেখিয়ে এসেছি, তো ওষুধ খাওয়ার পরে আমি ঠিক হয়ে গেছি। তো আর ঠিক তো হতেই হবে, কারণ সাথে বাচ্চা থাকলে বাচ্চার মাদেরকে ঠিক হতেই হবে, কারণ বাচ্চার মারা অসুস্থ হয়ে গেলে বাচ্চাদের খাওয়া সব কিছুতে একটু গড়বড় হয়ে যায়। তো তার জন্য বাচ্চার মাদেরকে সুপারম্যান হতেই হয়। তো এখনও দেখছো আমার গলা মানে একটু ধরা আছে, আর নাকটা বন্ধ হয়ে আসছে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর এই জ্বরটা আসলে সব্বার হচ্ছে, আমার যে শুধু হয়েছে সেটা নয়, বাকি অনেকজনের হয়েছে। তো তার জন্য বলবো সবাই একটু ভালো করে সাবধানে থেকো, আর জ্বরটা এলে প্লিজ সবাই মানে ডাক্তার দেখিয়ে নিও, কারণ এই জ্বরটা শুধু সাধারণ জ্বরই নয়, অনেক রকমের মানে হচ্ছে। তো কারু মানে মানে কী বলবো, আমার এতটা এখন নাক বন্ধ হয়ে গেছে যে উচ্চারণও হচ্ছে না এখন। তো তো দেখতেই পাচ্ছ, একটু সুস্থ হওয়ার পরে দোস্তুর সাথে বদমাশি হচ্ছে। পড়ে যাবে কিন্তু ধারে, ওটা কিরকম বেটা আগে থেকে ওইটা ওইটা ভালো মা বলা হলো। আমার জ্বর শোনো, গুড নাইট। তো আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ দুষ্টু এখনো ঘুমোয়নি, তো দুষ্টুর দুষ্টুমি চলছে। সবাইকে টাটা করে দাও সোনা, সবাইকে টাটা করে দাও সোনা। তোমার টাটা।